নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খেল দুনিয়া। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন এপিসোড শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের অপেক্ষা করছো? প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব না। তোমরা যদি সাপোর্ট করো তাহলেই উৎসাহ পাবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড যেসব আপডেট উঠে আসে সেগুলো তোমাদের জানানোর। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে ইস্ট বেঙ্গলের স্পন্সর বা ইনভেস্টার যেটাই বলো সেটা নিয়ে বড় আপডেট দেওয়ার আছে, এছাড়াও মোহনবাগান সম্পর্কেও আপডেট আছে। তো ওই আপডেটগুলো দেখার আগে দেখে নেব কয়েকটা ট্রান্সফার রিউমার। তো বার্থলেমু ওগবেচে সম্পর্কে শোনা যাচ্ছে তিনি মুম্বাই সিটিএফসির সাথে কথাবার্তা শুরু করেছেন। তো মুম্বাই সিটিএফসি তাকে পাওয়ার ব্যাপারে অনেকটাই ঝাঁপিয়েছে বলে জানা যাচ্ছে। কিছুদিন আগেই তিনি কেরালা ছেড়েছেন, কারণ হিসাবে বলা হয়েছিল যে কোভিডের জন্য যে কেরালা প্লেয়ারদের স্যালারি কাট করার ডিসিশন নিয়েছিল তাতে তিনি খুব একটা খুশি ছিলেন না। তো তিনি আগের মরশুমে কেরালার হয়ে নজর কাড়া পারফরমেন্স করেছিলেন, 15টি গোল এবং একটি অ্যাসিস্ট ছিল তার নামের পাশে। তো তাকেই নেওয়ার জন্য চেষ্টা শুরু করলো এবার মুম্বাই সিটিএফসি। কথা অনেকটাই অ্যাডভান্স স্টেজে হয়ে গেছে বলাই যায়, যদিও এখনও চূড়ান্তভাবে কিছু হয়নি বা কনফার্মেশন কিছু আসেনি। তবে মুম্বাইতে যাওয়ার পাল্লা অনেকটাই বেশি তার। তার বয়স এই মুহূর্তে 35, তবে তার যা অভিজ্ঞতা রয়েছে তাতে তার বয়সটা খুব একটা ফ্যাক্টর হবে না বলেই মনে হয়। এখন এটাই লক্ষ্য করার বিষয় যে তিনি মুম্বাইতে আদৌ সই করেন কি না। ফার্দার যা আপডেট উঠে আসবে তা তোমাদের সঙ্গে সঙ্গে জানাবো। নেক্সট চলে আসবো মোহনবাগানের খবরে। তো কয়েক মাস আগেই একটা রিউমার উঠে এসেছিল যে থাইল্যান্ডের এক খেলোয়াড়কে, থিটিপ্পান কুয়ানচান তার নাম, তো তাকে নেওয়ার জন্য এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্ট চেষ্টা চালাচ্ছে। তো তারপর সেই বিষয়টি আর বেশি শোনা যায়নি, চাপা পড়ে গেছিলই বলা যায়, এবং এরপর আরও বেশ কিছু বিদেশির নামও উঠে এসছে রিউমার হিসেবে। তবে এই থিটিপ্পান কুয়ানচানের নাম আবার উঠে আসলো। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই প্লেয়ারটিকে সই করানোর ব্যাপারে অনেক দূর এগিয়েছে অফিসিয়ালরা, মানে বলা যেতেই পারে চূড়ান্ত না হলেও অ্যাডভান্স স্টেজে বিষয়টি রয়েছে। তো এই প্লেয়ারটির সম্পর্কে কিছু স্ট্যাটস তোমাদের বলে দেব। তো তার বয়স এই মুহূর্তে 26, তার প্লেয়িং পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার, এছাড়াও তিনি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারেন। থাইল্যান্ডের অনেক ক্লাবে খেলার অভিজ্ঞতা তার রয়েছে, থাইল্যান্ডের ন্যাশনাল টিমের হয়েও 30টি অ্যাপিয়ারেন্সের মধ্যে 6টি গোল রয়েছে তার, এবং থাইল্যান্ড লিগে তার 155টি অ্যাপিয়ারেন্সের মধ্যে 18টা গোল রয়েছে। যদি এরকম একজন এশিয়া কোটার প্লেয়ার মোহনবাগান বা এটিকে মোহনবাগান যেটাই বলো সেখানে আসে তাহলে দারুণ ব্যাপার হবে বাংলার ফুটবল বা ভারতীয় ফুটবলের জন্য। তো এরপর এটিকে মোহনবাগানের আরও একটি খবর দেখে নেব। তো দেবাশিস বাবু বা সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন যে তাদের লক্ষ্য থাকবে পরবর্তী সময় মোহনবাগান মাঠে আইএসএলের ম্যাচ করার ব্যাপারে। এছাড়াও টিম যে প্র্যাকটিস করবে তার প্র্যাকটিস গ্রাউন্ডও মোহনবাগান গ্রাউন্ডেই করার ব্যবস্থা করার ভাবনা চিন্তা করা হচ্ছে, যেমন মোহনবাগান টিম আগে মোহনবাগান গ্রাউন্ডেই প্র্যাকটিস করত। এবং মোহনবাগান টেন্টের ইনফ্রাস্ট্রাকচার আরও ভালো করার দিকেও জোর দেওয়ার কথা ভাবা হচ্ছে। আগামী 3-4 বছরের মধ্যে আইএসএলের ম্যাচ ময়দানেই করার ভাবনা চিন্তা শুরু করেছে। এছাড়াও সামনেই রয়েছে 29 জুলাই মোহনবাগান দিবস। তো সেখানে দর্শক বা চিরাচরিত যে অনুষ্ঠান হয়ে আসছে সেই অনুষ্ঠানগুলি না করা হলেও মোহনবাগান রত্ন দেওয়া হবে, এবং সেই অনুষ্ঠান কিভাবে দর্শকদের কাছে পৌঁছে যাওয়া দেওয়া যায় তাই নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে। এবং সঞ্জীব গোয়েঙ্কা আরও জানিয়েছেন যে তার কাছে 29 জুলাই একটা বিশেষ দিন। এছাড়াও মোহনবাগানের আরেক প্রাক্তন খেলার ব্যারেটো, তিনি মোহনবাগানের এই সংযুক্ত হওয়াকরণ নিয়ে জানিয়েছেন যে এটা দারুণ খবর ভারতীয় ফুটবলে, এবং মোহনবাগানের কাছেও একইভাবে দারুণ খবর। তো মোহনবাগানের জার্সি এবং লোগো রেখে যেভাবে আইএসএলে মোহনবাগান প্রবেশ করলো তার জন্য তিনি দারুণ খুশি। এটিকের ইনফ্রাস্ট্রাকচার এবং মোহনবাগানের ঐতিহ্যকে সাথে নিয়ে ভবিষ্যতে দারুণ ফল করবে বলেও তিনি আশাবাদী। এছাড়াও তিনি চান খুব তাড়াতাড়ি ইস্ট বেঙ্গলও যেন আইএসএলে যোগদান করে। এরপর চলে আসবো ইস্ট বেঙ্গলের খবরে। তো তোমাদের যেই খবরটা দেবো বলেছিলাম যে ইস্ট বেঙ্গলের সাথে কোয়েসের চ্যাপ্টার তো প্রায় ক্লোজ হতে চলেছে বলাই যায়, এবং তার সাথে সাথে উঠে আসছে ইস্ট বেঙ্গলের আগামী দিনের স্পন্সর বা ইনভেস্টরের নাম। তো সেই তালিকায় 4টি নাম উঠে আসছে। কোয়েসের থেকে শিক্ষা নিয়ে ইস্ট বেঙ্গল একটা ইনভেস্টরের দিকে আর যেতে রাজি নয়, কারণ ম্যাক্সিমাম শেয়ার ছাড়ার কারণে ফুটবল সংক্রান্ত যাবতীয় ডিসিশন নেওয়ার ক্ষমতা ক্লাবের আর থাকে না, তাই তারা মাল্টি স্পন্সরের দিকে যেতে চলেছে। তো এই খবরটাই বেরিয়ে আসছে, এবং সম্ভাব্য যে নামগুলো উঠে আসছে স্পন্সরের তালিকায় সেগুলো হলো বন্ধন ব্যাংক, কিংফিশার, হর্ষ নেউটিয়া যিনি ব্যবসায়ী, এবং FMGC অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুডস বলে যে কোম্পানিটি আছে সেই কোম্পানি। তো এই 4টি স্পন্সরের নাম আপাতত উঠে আসছে।
কিংফিশার ইস্টবেঙ্গলের আগেও স্পন্সার ছিল, তবে তখন ইউপি গ্রুপ হিসাবে তারা স্পন্সার করছিল। এবং তবে এই চারটি স্পন্সার মিলে একটি কোম্পানি তৈরি করবে প্রথমে, এবং সেই কোম্পানিটি ইস্টবেঙ্গলকে ইনভেস্ট করবে। তোমরা জানো যে ফেডারেশনের নিয়ম হয়ে গেছে যে প্রত্যেক ক্লাবকে কোম্পানি তৈরি করে সেই কোম্পানিকে রেজিস্টার করতে হয় ফেডারেশনের কাছে। এবং আরও একটা বিষয় বলে দিয়ে এখানে, যে ইনভেস্টমেন্টটা যে করা হবে সেটা পুরো ইস্টবেঙ্গল ক্লাবকেই করা হবে, অর্থাৎ ফুটবলের পাশাপাশি ক্রিকেট এবং ক্লাবের অন্যান্য দিকেও ইনভেস্ট করবে এই কোম্পানিটি। তবে আরও একটা কথা বলে দিই যে মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু শুধু এটিকে ফুটবলে ইনভেস্ট করেছে, ক্রিকেট বা অ্যাথলেটিক্স অন্য কোনো বিষয় ইনভেস্ট করেনি। তবে এখানে ইস্টবেঙ্গলের পুরো ক্লাবকেই ইনভেস্ট করবে এই নতুন কোম্পানি। কোনো কারণে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে প্ল্যান বিও রেডি রাখছে কর্তারা। শোনা যাচ্ছে অভিষেক বচ্চনের সাথে নাকি কথা বলে রাখছে ইস্টবেঙ্গল। অভিষেক বচ্চন চেন্নাইয়ের মালিক ছিলেন, কিন্তু এই বছরই তিনি তার সব শেয়ার বিক্রি করে দিয়েছেন বলে শোনা যাচ্ছিল, এবং নতুন কোনো ক্লাবই ইনভেস্ট করার কথা ভেবেছিলেন। তো তাই জন্য ইস্টবেঙ্গলের তরফ থেকে তার সাথে যোগাযোগ করা হয়। তবে যেই স্পন্সারই হয়ে আসুক না কেন, সেটা সম্ভবত ইস্টবেঙ্গল দিবসের দিন, যে 1st August ইস্টবেঙ্গল দিবস, সেই দিনই হয়তো অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এবং ফেডারেশনের কাছেও কাগজপত্র পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে, যে লাইসেন্সিংয়ের যেসব ব্যাপারগুলো আছে সেই সব ব্যাপারে, এবং কোয়েসের সাথে যে তাদের টার্মিনেশন হয়ে যাচ্ছে বা কোয়েস তাদের সাথে আর যুক্ত থাকছে না সেই বিষয়ে ফেডারেশনকে জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। তো এটাই ছিল ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট, এবং পরবর্তী যদি অন্য কোনো আপডেট উঠে আসে তাহলে সেটা তোমাদের সঙ্গে সঙ্গে জানাবো। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।